হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 10টা আর আজ ঘুম থেকে উঠেছি 8টার সময়। একটু উঠতে দেরি হয়ে গেছে কারণ নীল দুষ্টুমি কাল রাতে ঘুমাইনি। তারপর আমাদেরও রাত জেগে আছে, অনেকদিন ধরে পুজো চলছে, সকালে ওঠা, ওই জন্য ঘুমটা আজকে একটু বেশি হয়ে গেছে। নীল ঘটায় ঘুরছে আর আজকে আমাদের এখানে বিজয়া প্রণাম। তো আগে মন্দিরে করব, তারপর সবাইকে করব। আর নীল এখানে খেলা করছে। আজকে তোমাদের পুরোনো বাড়িটা একটু দেখাবো, ঠিক আছে? তোমরা অনেকদিন ধরে বলছিলে পুরোনো বাড়ি হোম ট্যুর করো, হোম ট্যুর করো। আমি জানি না হোম ট্যুর হবে কি না, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবো দেখানো, ঠিক আছে? আর তোমার তার আগে নীলকে একবার দেখে নাও, তারপর নিচে যাবো, চা খাবো, কারণ আমরা উঠেছি 8টার সময়। নীলের সাথে খেলা করতে করতে 10টা বেজে গেছে। ও উঠার পরে কতক্ষণ খেলা করে, এই যে বারান্দাতে অনেক খেলা পেয়েছে। খেলাগুলো তোমাদেরকে দেখাবো কালকে, ঠিক আছে? আজকে তো খুব ব্যস্ত আছি কারণ তাতে রান্না করতে হবে, নীলকে খাবার খাওয়াতে হবে, তারপর আজকে মানে বিকাল বিকালে মন্দির যেতে হয় কারণ ওখানে সন্ধ্যা হয়ে গেলে না যাওয়া যায় না, খুব অন্ধকার। তাই ওই পুরোনো বাড়িতে যাবো, কাকিমাদের বাড়ি যাবো, দিদাদের বাড়ি যাবো, অনেকগুলো বাড়ি যাবো আজকে প্রণাম করতে। তো চলো নীলকে একবার দেখাই তোমাদেরকে। নীল দুষ্টুমি করছে, আর দেখা নীলের দুষ্টুমি একটু করে মারছে। দেখছো কত দুষ্টুমি করছে নীল? আর এখানে খেলনাগুলো আছে নীলের, নেই নেই খেলনা নয় নয়, এদেরকে বেলুনটাকে বা বলে, সব বা। আর বা কই? তো নীল এই দুষ্টুমি করবে এখন। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, চা খাইনি কারণ এখন অ্যাভয়েড করছে চাটা। আর আমি এখন কাচাকাচি করব। এই দেখো নাইটে দুটো ভেজা আছে, নীলের এতগুলো জামা কাচবো, দেখো সব পড়েছে, সপ্তমী অষ্টমী নবমী, এগুলো কাচতে নেই 3 দিন, তারপরে কাল কাচা হয়নি, আজকে কাচবো। নবমীর দিন থেকে কাচা আছে, মানে কাচতে আছে, কিন্তু নবমীর দিনে আমরা ইয়ে গেছিলাম, বাইরে গেছিলাম, তাই কাচতে পারিনি। তো এগুলো কেচে নেবো এখনই। নীলের প্রচুর জামা ঝড়ো হয়ে আছে, ভালো ভালো জামাগুলো কেচে রেখে দিই, নাহলে খারাপ হয়ে যাবে। ভিজিয়ে নিয়ে কলে কেচে নেবো। আর নীল বাবার সাথে খেলা করছে এখন। এটা একটু ভিজবে, তারপর কাচবো, তাহলে ছাড়বে। ছোট বাচ্চাদের জামা তো খুব নোংরা থাকে, সব ঘষারে ঘষারে চলে নীল, আবার ব্যাঙের মতো তার জন্য বেশি নোংরা হয়ে যায়। চলো কেচে নিই, তারপর আবার কথা হবে। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, পুচকুগুলো এখানে মেলেছি, আমার নাইটিগুলো ওখানে মেলেছি, পুচকুর এখনও অনেকগুলো বাকি, তো এগুলো কাচা হয়েছে, অর্ধেকগুলো আবার কাচবো, মেলবো ওই তারে, এই তারগুলো শুকিয়ে যাক, তারপর তো এখন এগুলো মেললাম, তো চলো এগুলো কেচে নিই। আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেল, কিন্তু আমার একটা ক্ষতি হয়ে গেল কাচতে, যে পুচকুর একটা জামায় প্রচুর রং উঠেছে, তার নাইটিটা আমার ভরে গেছে রঙে, তো আমি কি করে তুলবো বুঝতে পারছি না। মা বলে রোদে দিলে যায়, অনেক মানে কেচে কেচে ওই সেই ছবড়াগুলো হয় না, ছবড়াগুলোতে কিছুতেই গেল না, অনেক ঘষালাম তো কিছুতে যাচ্ছে না, তো কি আর করবো। তো তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে একটু বলবে, ঠিক আছে? কি করে জামার রংটা আমি তুলবো নাইটি থেকে ওটা বুঝতে পারছি না, জন্য মনটা খারাপ হয়ে গেলো। নতুন নাইটিটাও কিনেছিলাম, তো রঙে পুরো ভরে গেছে, ওটা পড়া যদি পড়তে হয় তো ঘরেই পড়তে হবে, মানে বাইরে যেয়ে কোথাও পড়া চলবে না, এরকম অবস্থা। হ্যাঁ পুরো আকাশি কালার লেগে গেছে নাইটিটাও, পিঙ্ক কালারের নাইটি তো পুরো আকাশি ভরে গেছে। দেখা যাক রোদে গেলে কতটা রংটা যেতে পারে, ওটাই দেখার আছে। দেখো নীলের মাছ ভাজছে এক পিস, আমাদেরগুলো পরে ভাজা হবে, কারণ নীলের একটু খিদে পেয়ে গেছে, ঘুম চলে এসছে। ভাজার পরে নীলকে খাবার খাইয়ে দিয়েছি, তারপর সব মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন একটু পেঁয়াজ ভাজছি, মাছের তেল আছে, তেলটা ভেজে নেবো। তো মাছ ভাজা হয়ে গেল, তারপর স্নান করে নিয়েছে, নীল এখানে খেলা করছে, বাবু স্নান করতে যাবে, আমি নীলকে সামালবো। আর আজকে দুর্গা প্রতিমা একটা বিসর্জন হবে, কাল দুটো হয়ে গেছে, আজকে একটা হবে, তো যখন হবে তোমাদেরকে দেখাবো, যদি মানে দেখতে পাই আমরা। তো খুব গান বাজছে অলরেডি, ডিজে বাজছে, তো এটা বিকাল থেকেই হয় বিসর্জন। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর আবার কথা হবে, ঠিক আছে? আরে দেখো আমাদের লাঞ্চের মেনু এখানে আছে, ঢ্যাঁড়সের টক, ঢ্যাঁড়স ভাজা, মাছের তেল ভাজা, মাছ ভাজা, মাছের ঝোল টক নয় মশলা দিয়ে করেছে, হ্যাঁ মাছের কারি, আর আলু মাখা, আর এটা পিপার মাখা নাকি, আর এটা হচ্ছে রাতে
কাপ লিচো না, এটা বাবু খেতে খুব ভালোবাসে। আর এটা কি করেছো? ওইটা নষ্ট হয়ে গেছে ওই জন্য রেখে দিয়েছি। একটা আর ডাল আছে, ডাল মা ভাত দিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু, ভাতগুলো খেয়ে নিই, তারপর আমরা ঠাকুর বার হলে ঠাকুর দেখাবো, মানে বিসর্জন হবে তখন দেখবো, তারপর আমরা প্রণাম করতে পারবো। গুড ইভিনিং, এখন বাজছে বিকাল 5টা আর আমি রেডি হয়ে নিয়েছি। আর ঠাকুর পার হয়ে গেল, এখন পুরো গ্রাম ঘুরবে, তারপর বিসর্জন হবে। আর এই সাইডটা আছে না, এই সাইডটা কি মানে ট্রাক্টরে করে যায়, তো ট্রাক্টরটা এই সাইডে ঢুকানো যায় না, তারে লেগে যায়, তাই এই সাইডটা আনে না। আমাদের সাইডটা আমাদের মোড়ে, মানে ওই যে রাস্তাটাতে, ওখান থেকে আমরা দর্শন করি। তাছাড়া ওই জন্য ভালো, মানে হালকা দেখলাম, প্রণাম করলাম। আর প্রচুর ভিড়, প্রচুর, গোটা গ্রাম বার হয়ে যায় ঠাকুর বিসর্জনের সময়। আর সন্ধ্যের মধ্যে বিসর্জন হয়ে যাবে, কারণ গোটা প্রচুর গ্রামটা তো অনেক বড়, তো ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে যাবে। এখন তো 5টা বেজে গেছে, দেখো সন্ধ্যে, এখন 5:30টায় সন্ধ্যে হয়ে যায়। তাই আমরা রেডি হয়ে নিলাম, আর নীল এখনও ঘুমাচ্ছে, নীলকে ওঠাবো, বাবু রেডি হচ্ছে, তারপর নীলকে ওঠায় আমরা মন্দির যাব, তারপর প্রণাম করবো সবাইকে, তারপর বাড়ি আসবো, বাড়ি এসে ফটকা ফোটাবো। তো ফটকা আমরা এখন প্রতিদিনই ফোটাচ্ছি, নবমীর দিন থেকে, না সরি সপ্তমী দিন থেকে শুরু করেছি, সপ্তমী ফুটিয়েছি, অষ্টমী ফুটিয়েছি, নবমীর দিনটা হয়নি, ওটাই বলতে চাইছিলাম। আর বিজয়ের দিন কালকেও প্রচুর ফুটিয়েছি, অত সুন্দর বাচ্চাদের ছোটো ছোটো ফটকা, ওগুলোকে আলু ফটকা বলে, তো ওগুলো নীলকে ভয় খাওয়ার জন্য অনেক ফোটাচ্ছি, তোমাদেরকে দেখাবো ফটকাগুলো ফোটানোর সময়, ঠিক আছে? আজকে তো চলো আমরা প্রণাম করে চলে আসি, নীলকে রেডি করে দিই, তারপর তোমাদের সাথে মন্দিরে কথা হবে, ঠিক আছে? আর দেখো নীল রেড কালারের জামা পরেছে, এটা নতুন ছিল, এটাই পরিয়ে দিয়েছি, এর সাথে কই যাবে বাবার কাছে নাও, এর সাথে ইনারগুলো পরালাম না, কারণ জাস্ট যাবো আসবো আর খুব গরম করছে, তাই পাতলা গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। আর আমি উনারটা নিয়ে নিলাম, আর বাবু এখনও রেডি হয়নি, সুভারির হয়ে গেছে, হ্যাঁ তো বাবু এখন রেডি হচ্ছে, তারপর বার হো, বাবু এলে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, মা হাই করো। আমি আমরাও যাচ্ছি, আমি এই যে মামপুর, মামপুর কিনে আনা শাড়িটা পরেছি, এটা মামপুর ওখানে বাপের বাড়ি থেকে কিনে নিয়ে এসছে। তো চলো এবার মন্দির যাই, আর ওখানে কাকিমা আছে, তার বাড়িতে কাকিমাকে প্রণাম করে নেবো, তারপর বাড়ি আসবো। আর আমাদের অনেক কাকিমা আছে ওখানে, না? হ্যাঁ মামপুর অনেক আছে, মা ওরা সব থেকে বড় হলো, আমরাই সব থেকে বড়, প্রথমে দিদা ওরা, তারপর মা, মাকে প্রণাম করতে অনেক আসবে, অনেকজন আছে, অনেকজন, কিন্তু আমরা শুধু একজনকে প্রণাম করি, কাকিমাকে, আমি আর মামপুর। আর আমাদের অনেক, আমরা ছোট, মানে বড় আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে আর কেউ নেই, শুধু কাকিমাই আছেন, আর জেঠিমা ছিলেন অনেক, আর মা যাদের মধ্যে সবচেয়ে বড়, অনেকগুলো যা, আমরা অনেকগুলো যা। তো চলো মন্দিরে, বাবু এখনো আসে না, চলো আবার মন্দিরে কথা হবে, বাবুর এখনো হয়নি। আর আমরা মন্দির চলে এসেছি, তো পুরো সন্ধে হয়ে গেছে, মানে 5টাতে সন্ধে জানতাম না, 5:15 বাজছে, সন্ধে হয়ে গেছে পুরো, দেখো এমন জানলে একটু আগে আসতাম, আমরা ভাবি 5:30 সন্ধে, কিন্তু না 5টা থেকে সন্ধে 5:15 মধ্যে অনেক সন্ধে হয়ে গেছে। তুমি ঘুমাচ্ছিলে, আমি আজ ঘুমাইনি, ঠিক আছে? আমি ঘুমাইনি, তুমি আর নীল ঘুমাচ্ছিলে, ওই জন্য দেরি হলো। তোমার কখন থেকে ডাক, ওয়েট করে বসে আছি তোমার জন্য, কখন থেকে ডাকছি, চলো প্রোগ্রামটা করে নিই, এসো। আর এই দেখো আমাদের পুরোনো বাড়ির ঘরটা কেমন হয়ে আছে, অন্ধকার, সামনেটা তোমাদেরকে দেখালাম, আর খুব সন্ধে হয়ে গেছে, তাই ঢুকতে পারবো না, অন্য এবারে যখন আসবো তখন তোমার ঢুকে দেখাবো। দেখো জানলা, কপাট, তুলসী মন্দির, আমাদের প্রণাম হয়ে গেল, মাকে নিয়ে যাচ্ছি জোর করে ফুচকা খাওয়াতে, আমাকে না মোড়ে দাঁড় করে ফুচকা খাওয়াবো, বলো না মা পুজোতে সেরকম ওখানে দাঁড়ে খাও নাই, তুমি প্রতি বছর খাও, আমার এখন খিদেটা কমে গেছে, আগে খেতাম জানো, প্রতি বছর নয়, আমার যা বছর বিয়ে হয়েছে তো বছর দেখেছি, আগে জানতাম না। তো চলো ফুচকা আবার কিছু খাবো গা সবাই মিলে, বাবা এলো না, বাবা দাঁড়াতে কোথাও, বলো বাবার জন্য প্যাকিং হবে, আমরা তিনজন খাবো, তোমরা খাবে, আমি দাঁড়িয়ে না খেতে হবে। তো চলো ফুচকার দোকান এখান থেকে একটু দূরে আছে, আর আমরা ফুচকাতে চলে এসেছি, তো ফার্স্টে মা খাবে, তারপর আমরা খাবো, নাকি হ্যাঁ নীল দেখবে, দেখো তুমি তোমার কিছু দেবো বৌমা, দেখো এখনো কিন্তু আমি আছি, এটাই ইচ্ছা ছিল মনে হয় ওদের, এই যে দেখো তাও সন্ধ্যের সময় বাইরে
বের করে দেখো বাটি দিয়ে দেখো বলো ঠিক আছে বাটি নিয়েই আমি খুশি ছেলের বাবা কিন্তু জানে না যে আমার হাতে বাটি দিয়েছে দেখো ভগবান কে নাম পে দিয়ে দে এবার কি দেয় দেখি খাচ্ছি হ্যাঁ বাটি দিয়ে দেখো এদিকে ফুচকা খাবে না এদিক তেঁতুল জলটা ছাড়ছে না যেটুকু পড়ছে সেটুকু মেরে দিচ্ছে তেঁতুল জলটা খুব ভালো লাগে আমি আর মা বাড়ি চললাম বাবু আর নিয়ে গেল হায় বাবার জন্য চপ নেওয়া হয়েছে তো ফুচকা খাওয়া হয়ে গেল মা কটা খেলে আমি চারটে খেয়েছি মাত্র চারটে আমি অনেক খেয়েছি মাকে জোর করে ফুচকা খাওয়ালাম তো খাচ্ছিল না আর বাবার জন্য চপ নেওয়া হয়েছে আর বাবু ওরা একটু বাইরে কাজ আছে মানে দোকানে তো ওখানে গেল মিলকে নিয়ে আর বাড়ি চলে এসেছি প্রায় চলে এলাম শেষ হয়ে গেছি এবার ফটকা ফুটাবো এটা হচ্ছে তারা ফটকা এগুলো বেঁচেছে এগুলো তারা তারা হয়ে যায় আর এটা লেডিস আর বাচ্চাদের ফটকা ছোট ছোট আলু ফটকা এই দেখো এটা খুব সুন্দর ফুটে তোমাদেরকে দেখাবো কেমন ফুটে ঠিক আছে আর এগুলো আলু ফটকা এগুলো আমি পারি না বাবু ফুটাই এগুলো ছুরি দিলেই ফুটে যায় এগুলো ছুড়লে ফুটে কিন্তু এগুলো মোমবাতি দিয়ে জ্বালাতে হয় তো এখন ফটকা শেষ করব আমরা আলু ফটকা দুটো আছে অনেকগুলো এনেছিল বাবু আর এই ফটকা এনেছিল পাঁচ প্যাকেট তার মধ্যে আর এক প্যাকেট এই প্যাকেটটা আছে আর এটা দু প্যাকেট এনেছিল এই প্যাকেটটা আছে তার মধ্যে দুটো ফুটানো হয়ে গেছে তো এগুলো ফুটিয়ে দিই চলো আবার তোমার সাথে পরে কথা হবে হ্যাঁ দেখো এখানে ইনি কীর্তি করছেন দুটো তারাবাতি একসাথে নিয়েছে আর মোম গেঁধেছে জ্বালার জন্য দেখো জ্বলছে না তারাবাতি গুলো রোদে দিতে হবে গো ঠিক ইয়ে না না এগুলো আছে দেখো মাম্পু আবার ফটকা নিয়েছে কিন্তু সে তারাবাদী টাইপের কি বলা জানি না আর এই এই মোমবাতি তো দিয়ে লাগছে কালকে আবার নতুন একটা ভিডিও দেখা হবে আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো দরকার পাশে থাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব নেট টা পেয়ে চ্যানেলের পাশে কেমন করে দাঁড়াবে চ্যানেল লিখে দাঁড়িয়ে যাবে সাবস্ক্রাইব করবে এন্ড বেলটা প্রেস করে দেবে তাহলে পাশে থাকা আচ্ছা বেলটা প্রেস করে অল করে দেবে ঠিক আছে আচ্ছা তাহলে অফ করে দেবো শিওর তো পরে বলবে না তো আর কিছু রেকর্ডিং করলে হতো না না মা দাঁড়িয়ে আছে নাইট পরে আছে না হ্যাঁ মায়ের একদম কড়া ওয়ার্নিং দেওয়া আছে যে খবরদার নাইট পরে থাকলে যেন ক্যামেরাতে না দেখানো হয় অনেকেই দেখে তো বলো চলো অফ করি কিন্তু